সেন্সাসের জন্য সিআরএস অ্যাপ লঞ্চ করলো সরকার। বাড়িতে বসেই এইভাবে রেজিস্ট্রেশন করুন। নাগরিকদের সুবিধার্থে নতুন উদ্যোগ কেন্দ্রের 29শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচনের পাশাপাশি আরও এক বড় কাজ করলেন অমিত শাহ। সেন্সাস বা আদমশুমারি ভবনে এদিন সিটিজেন রেজিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ সিআরএস মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে খুব শীঘ্রই দেশে আদমশুমারি অনুষ্ঠিত হতে চলেছে, তারই প্রস্তুতিতে শাহের এই উদ্যোগ। এই অ্যাপ্লিকেশনটি জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সহজ ও গতিশীল করবে। এই অ্যাপ্লিকেশনটি চালু হওয়ার ফলে কোনো ব্যক্তির মৃত্যু এবং জন্ম শংসাপত্রের জন্য বারবার সরকারি অফিসে যেতে হবে না। সেন্সাস ইন্ডিয়ার তার সোশ্যাল মিডিয়ার সাইট এক্স হ্যান্ডেল থেকে এই অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা ব্যাখ্যা করে একটি ভিডিও প্রকাশ করেছে। এই অ্যাপ যে কোনো ব্যক্তির জন্ম ও মৃত্যুর 21 দিনের মধ্যে অনলাইনে রেকর্ড করতে হবে। এরপর রেকর্ড রেজিস্ট্রার অফিসে পৌঁছাবে এবং তদন্তের পর সার্টিফিকেটটি অনলাইনেই পাওয়া যাবে। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বসে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। সিআরএস আসার ফলে কি কি সুবিধা আপনারা পাবেন? এই অ্যাপ্লিকেশনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানানোর সময় জালিয়াতির হাত থেকে রক্ষা পাবেন। এটিও লক্ষণীয় যে যদি কোনো ব্যক্তি 21 দিনের মধ্যে এই অ্যাপ রেকর্ড সংযুক্ত না করেন সেই ব্যক্তির ক্ষেত্রে 21 দিনের পর অতিরিক্ত চার্জ নেওয়া হবে, তবেই সার্টিফিকেশন প্রক্রিয়া করা যাবে, তবে সেই টাকার অঙ্ক নিতান্তই কম। যদি এটি 21 দিনের বেশি হয় অর্থাৎ 22 থেকে 30 দিনের জন্য 2 টাকা দিতে হবে, যেখানে 31 দিন থেকে 1 বছরের জন্য 5 টাকা লেট ফি দিতে হবে। দেশে আদমশুমারি আয়োজনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। আদমশুমারির তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনও ব্যবহার করা হবে। দেশের আইন শৃঙ্খলা উন্নতি এবং উন্নয়নের জন্য প্রথমবারের মতো জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রেশন তৈরি হতে চলেছে। তবে কবে থেকে জনসংখ্যা গণনা বা আদমশুমারি শুরু করা হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। এবার থেকে আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনার সমস্ত ডিটেলস আপনি আপনার অ্যাপ্লিকেশনেই সেই ডেটা আপনারা সাবমিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।